সাত সকালে মন্দিরনগরী উদয়পুর গোমতীচালা পুলিশ হেডকোয়ার্টার সামনে বাইক এবং ট্রাক সহ আটক এক যুবক। আটক হওয়া যুবকের নাম সুচন দাস বাড়ি গোকুলপুর বলে জানা গেছে। সোমবার সকালে গোমতীচালা পুলিশ হেডকোয়ার্টারের সামনে TR03M4865 নম্বরের পালসার বাইক নিয়ে ঘোরাফেরা করলে স্থানীয় দোকানিদের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো উত্তর দিতে না পারলে পরে স্থানীয় লোকজনরা বাইক সহ তাকে তল্লাশি করলে প্রচুর সংখ্যক ড্রাগসের কৌটো উদ্ধার করেন স্থানীয় ব্যবসায়ীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায়। ড্রাগস সহ যুবক আটক হওয়ার পর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে গিয়ে পালসার বাইক সহ যুবককে আটক করে রাধা কিশোরপুর থানায় নিয়ে আসেন। এদিকে জেলা পুলিশ হেডকোয়ার্টারের সামনে নেশা সামগ্রী সহ যুবক আটক হওয়ার ঘটনায় গোটা পুলিশ লাইন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে ড্রাগস বিক্রেতা সুচন দাস সাংবাদিকদের সামনে বুক ফুলিয়ে বলেন, তাকে আজ সকালে জেলা পুলিশ হেডকোয়ার্টার থেকে কোনো এক কর্মী তাকে টেলিফোন যোগাযোগ করে ওই কর্মীকে ড্রাগস দেওয়ার কথা বলেছে, তাই সুচন ড্রাগস নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের সামনে এসেছে। এখন দেখার বিষয় ড্রাগস বিক্রেতা নিজে বাঁচার জন্য কি মিথ্যা কথা বলছে, না পুলিশ হেডকোয়ার্টারে এক কর্মীর উপর দোষ চাপিয়ে দিচ্ছে না তো, নাকি শুধু ড্রাগস বিক্রেতা সত্যি বলছে, তা এখনও পুলিশ সঠিক তদন্ত করলে সব বের হয়ে যাবে। পুলিশ এখনও সঠিক তদন্ত করবে নাকি নমনম করে তদন্ত ঘুমিয়ে থাকবে, তা এখন লক্ষ্য টাকার প্রশ্ন হয় দাঁড়িয়ে রয়েছে। বাইক এবং লিয়ে গেছে না? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।